সচেতনতামূলক বার্তা দিতে পেট্রাপোল সীমান্ত থেকে ওয়াঘা সীমান্তের দিকে যাত্রা করলেন রয়্যাল রাইডার্স ক্লাবের সদস্যরা। পেট্রাপোল সীমান্তে কমান্ডার ইন চিফের বার্তা তারা পৌঁছে দেবেন ওয়াঘা সীমান্তের বিএসএফ এর কমান্ডার ইন চিফের কাছে। সেফ ড্রাইভ সেভ লাইফ, জল অপচয় রোধ সহ একাধিক বিষয়ে সাধারণ মানুষকে বার্তা দিতে বাইক র্যালির আয়োজন করল রয়্যাল রাইডার্স ক্লাবের সদস্যরা। বুধবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত থেকে এই র্যালি শুরু হয়। পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে গিয়ে র্যালি শেষ হবে। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই র্যালি বলে জানায় সংস্থার সদস্যরা। বিএসএফ এর অথবা আর্মড ফোর্সেস এর যারা এখানে রয়েছে, 24 ঘন্টা ডিউটি দেন। আমরা যখন একটা এলাকা থেকে, একটা বর্ডার স্টেট থেকে বেরিয়ে আরেকটা বর্ডার স্টেটে যাচ্ছি, তাই আমরা এই জায়গাটা বেছে নিয়েছি কি এই বর্ডার থেকে, বঙ্গা বর্ডার থেকে মানে পেট্রাপোল বর্ডার থেকে বাঘা বর্ডার অবধি যাব। আর এই আর্মড ফোর্সেসদের সম্মানের জন্য কি এরা আমাদের জন্য অনেক টাইম বর্ডারের উপরে দেন, 24 ঘন্টা ঘর বাড়ি ছেড়ে থাকে, আর আমরা তো বাড়ির লোক, আমরা সব নিজের বুঝতে পারবো, তাও এদের লক্ষ্যে এটা করা হচ্ছে। আর আমরা এই পুরো রাইডের মধ্যে এই প্রথম রাইড যেটা করবো এখান থেকে বেরিয়ে বাঘা বর্ডার, ছখানা স্টেট প্রায় 21খানা বড় সিটি আমরা কভার করবো, যেটা মানে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ইউপি, তারপরে দিল্লি, তারপরে চণ্ডীগড়, হারিয়ানা, পাঞ্জাব, আমরা পৌঁছবো লাস্ট পাঞ্জাবে, ওটা বাঘা বর্ডারে আমরা ওটা করবো। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা লাদাখ হয়ে ব্যাক করবো, লাদাখ হয়ে তারপরে আবার মানে লাদাখটা পুরোটা করবো, যেটাও আমরা সাথে একটা ওই সেফ ওয়াটারেরও রাইড করছি, যাতে জায়গা জায়গায় জলটা বাঁচানো যায়। যেহেতু লাদাখ যাচ্ছি, লাদাখে একটা জলের বিরাট সমস্যা রয়েছে, ওইটাও হচ্ছে। আর আমরা এই বিভিন্ন রকমের কাজ করে থাকি, আমাদের ক্লাব তরফ থেকে বিভিন্ন কাজ আমরা পুরো বছরই আমাদের করতে থাকা হয়, বিভিন্ন বিভিন্ন টাইমে করতে থাকা। পেট্রাপোল সীমান্তের কমান্ডার ইন চিফের বিশেষ বার্তা ওয়াঘা সীমান্তে কর্তব্যরত কমান্ডার ইন চিফের কাছে পৌঁছে দেবে রয়্যাল রাইডার্স ক্লাবের সদস্যরা। সংস্থার এক সদস্য জানান, বিএসএফ জওয়ানেরা দিন রাত এক করে সীমান্ত পাহারা দিচ্ছে, পরিবার ছেড়ে নিজেদের জীবন বাজি রেখে এই কাজ করে চলেছেন তারা, তাদেরকে সম্মান জানাতেই এই র্যালির আয়োজন। কলকাতার রয়্যাল রাইডার্স ক্লাব, আমরা আজকে এখানে এসেছি পেট্রাপোল বর্ডারে, এখান থেকে আমরা একটা ইয়ে নিয়ে, মেসেজ নিয়ে যাব ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডারে সেই মেসেজটা ওদের কমান্ডিং চিফকে সার্ভে করব, করার পরে আমরা ওখান থেকে চলে যাব লাদাখের পথে। সেফ লাইফ সেফ ড্রাইভার যেরকম আছে, সেরকম আছে আমাদের সেফ ওয়াটার, জলকে কীভাবে বাঁচিয়ে জলকে কী করে ব্যবহার করতে হয় সেই ব্যাপারে আমাদের একটা মিশন করা হয়েছে, যে আমরা জল, আমাদের পানীয় জল আমাদের দেশে খুবই কম সংখ্যক আছে সারা পৃথিবীতে, সেই জলটাকে আমরা কীভাবে সংরক্ষণ করে, কীভাবে বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে জলের সংরক্ষণ করা যায় সেই সম্বন্ধে আমরা একটা মেসেজ নিয়ে যাচ্ছি। আমরা একটা সীমান্ত থেকে শুরু করে ওয়াঘা সীমান্ত পর্যন্ত যখন যাব, তখন অনেকগুলো জায়গা আমাদের কভার করতে হবে, অনেক গ্রাম পড়বে, অনেক শহর পড়বে, আমরা সব কটা শহর এবং গ্রামে এই মেসেজটা সার্ভে করব, সেই জন্য আমরা সীমান্ত টু সীমান্ত বেছেছি। জানা গেছে পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে যেতে তাদের 21টি বড় শহর পার করতে হবে, এরপর সেখান থেকে লাদাখ যাবে সংস্থার সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, পেট্রাপোল।